আনকোরা বোলিং দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে 122 রানে অল আউট করে 68 রানের বড় ব্যবধানে ম্যাচটি জেতার পর ভারতীয় টিম এখন খেলতে চলেছে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ। একদিকে যেখানে ওয়েস্ট ইন্ডিজ দল প্রথম টি টোয়েন্টি ম্যাচে জঘন্য ব্যাটিং প্রদর্শন দেওয়ার পর দলে বড় পরিবর্তন করে দ্বিতীয় টি টোয়েন্টিতে কামব্যাক করতে মাঠে নামবে, সেখানে ভারতীয় টিমও এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি জিতে টি টোয়েন্টি সিরিজেও নিজেদের জয় পাকা করে ফেলতে মাঠে নামবে দলে দু একটা পরিবর্তন করে এক নতুন প্লেইং ইলেভেন নিয়ে। হ্যাঁ বস, আগামী 1 আগস্ট ভারতীয় সময় ঠিক রাত্রি 8টায় ওয়ার্নার পার্ক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হতে যাওয়া এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতের কনফার্ম প্লেইং ইলেভেন সম্পর্কে জানতে প্লিজ দেখো পুরো ভিডিও ও এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতের হয়ে ওপেন করতে নামবে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। হ্যাঁ বস, টি টোয়েন্টি বিশ্বকাপ 2022-এর আগে ভারত যে প্লেয়ারদের নিয়ে এক্সপেরিমেন্ট করছে তারই ফলস্বরূপ আমরা সূর্যকুমার যাদবকে অ্যাজ এ ওপেনার প্রথম টি টোয়েন্টি ম্যাচে খেলতে দেখতে পেয়েছিলাম। আর একই রকমভাবে এই দ্বিতীয় ম্যাচেও রোহিত স্কাইয়ের ওপেনিং জুটি বজায় থাকবে। আর যেখানে কাল তো রোহিত 264 রান করে বিশ্বের টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে লিডিং রান স্কোরার হয়ে গেছেই, আর আশা করা যায় এই সিরিজে আরও এই রকম দুর্দান্ত সব ইনিংস খেলে আমাদের মনোরঞ্জন করবে। এরপর এই ম্যাচে মিডল অর্ডারে নামবে নাম্বার 3-তে শ্রেয়স আইয়ার, নাম্বার 4-এ ঋষভ পান্ত ও নাম্বার 5-এ হার্দিক পান্ডিয়া। হ্যাঁ বস, প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত 190 রান করলে কী হবে, পুরো মিডল অর্ডার ডিপার্টমেন্ট এই ম্যাচে ফ্লপ ছিল, তাই এই ম্যাচে যদি কেউ এরা আবারও না খেলতে পারে তাহলে নেক্সট ম্যাচ এমনকি ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকেও এরা বাদ পড়তে পারে। এরপর এই ম্যাচে লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 6-এ রবীন্দ্র জাদেজা, নাম্বার 7-এ দীনেশ কার্তিক ও নাম্বার 8-এ রবিচন্দ্রন অশ্বিনকে। হ্যাঁ বস, জাদেজাকে আরও ভালো খেলতে হবে এবং কার্তিক তো 200%ভাবে তার বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছেই, তবে রবিচন্দ্রন অশ্বিনও এতদিন বাদে ভারতীয় দলে ফিরে এসে দুর্দান্ত প্রদর্শন করছে। এরপর এই ম্যাচে বোলার রূপে দেখতে পাওয়া যাবে নাম্বার 9-এ ভুবনেশ্বর কুমার, নাম্বার 10-এ রবি বিষ্ণই ও নাম্বার 11-এ অর্শদীপ সিংকে। হ্যাঁ বস, একদম এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও যেভাবে অর্শদীপ সিং ও রবি বিষ্ণইরা মারাত্মকভাবে বোলিং করছে তাতে এদের এই পারফরম্যান্স বজায় থাকলে ভারতের সিলেক্টরদের কাছে সমস্যা হয়ে দাঁড়াবে যে কাকে ছেড়ে কাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে জায়গা দেবে। তো আজকের ভিডিও এটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্ট এবং আরও এইভাবে ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।